আমরা বিগত পর্বে দেখেছি একটি ডিফকে আমরা ফ্রম এবং টু ব্যবহার করে কিভাবে সেই ডিফটাকে অ্যানিমেশন ব্যবহার করতে পারি। তার পরের পর্বে দেখিয়েছি অ্যানিমেশনটাকে আমরা একাধিকবার আমরা 0%, 25%, 75% এইভাবে কিভাবে আমরা অ্যানিমেশনটাকে ইউজ করার ফলে এই যে যে রং বারবার চেঞ্জ হচ্ছে সেটি আমরা দেখেছি। তো আজ আমরা দেখতে যাচ্ছি যে আমরা এই ডিফটাকে শুধুমাত্র এখানে দাঁড়িয়ে থাকতে নয়, এখান থেকে স্থানান্তরিত করে এখানে এবং এখান থেকে স্থানান্তরিত করে এখানে আমরা এইগুলো স্টেপ বাই স্টেপ শিখবো। আর অ্যানিমেশনের উপর আমার আর একটি ভিডিও আসবে, টোটাল অ্যানিমেশনের 4টি ভিডিও দিয়ে আপনাদের অ্যানিমেশনের বেসিকটাই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই টিউটোরিয়ালগুলো থেকে কতটুকু জানতে পারছেন বা শিখতে পারছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমি ফ্রিল্যান্সিং বিষয়ক ফাইবারের টিউটোরিয়াল, তারপর ওয়েব ডিজাইন রিলেটেড টিউটোরিয়ালগুলো, তারপরে আপনার যদি স্কিল না থাকে কীভাবে মেক মানি অনলাইন বা ফ্রিল্যান্সিং করা যায় কীভাবে, শুধুমাত্র সিএসএস নয়, শুধু আমরা অ্যাডভান্স সিএসএস শিখতে পারি এখান থেকে। সো এই ভিডিওগুলো আস্তে আস্তে আরও সামনে চলে আসবে। সো আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন ভিডিও আসলে সবার আগে দেখতে পারেন। সো শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি। অলরাইট, চলে আসলাম আমরা আমাদের ফ্রেশ কোড এডিটরে। সো এই কোড এডিটরের মধ্যে আমরা আমাদের যে কাজগুলো সবসময় করে থাকি, সো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু ইতিমধ্যে আমার পুরোনো ক্লাসগুলোতে সব কিছু বলা রয়েছে, যে এখানে টাইটেল ব্যবহার, তারপরে লিঙ্ক কীভাবে ব্যবহার করেছি, এখানে লিঙ্কে যে ফন্ট কীভাবে ব্যবহার করেছি, এটি একটি ফন্ট আমি গুগল থেকে ডাউনলোড গুগল থেকে ইউজ করছি, ঠিক আছে। তারপরে স্টাইল সিএসএস এর লিঙ্ক কীভাবে অ্যাড করতে হয় সেই সব কিছু কিন্তু বিগত পর্ব সব কিছু দেখানো আছে। সো আজকে হচ্ছে অ্যানিমেশনের তৃতীয় পর্ব। সো এখানে আমরা দেখব নতুন একটি প্রপার্টি সম্পর্কে আজকে জানবো এবং আমরা একটি ডিফকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে কীভাবে সেটিও আমরা দেখব। সো এখানে আমরা নর্মাল একটা ডিভ নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা সবসময় যে ডিভ নিয়ে থাকে মাই ডিভ, সো মাই ডিভ নিয়ে জাস্ট এইরকম একটা স্ট্রাকচার গঠন করলাম, একটা সাদা মাটা স্ট্রাকচার গঠন করলাম। এরপর আমাদের স্টাইল সিএসএস এর মধ্যে বাকিটা কাজ করতে হবে। সো আমি একটু ভার্টিক্যালি স্পিড করছি যেন আপনাদের দুইটাই একসাথে দেখাতে পারি। ওকে, এখানে আমরা আমাদের মোটামুটি অ্যানিমেশনের যত কাজ সব কিছু কিন্তু সিএসএস এর মধ্যেই করতে হয়। সুতরাং আমাদের এইচটিএমএল এর মধ্যে শুধুমাত্র একটি স্ট্রাকচার সে ডিভ তৈরি করেছি। শুধুমাত্র যে আমরা একটা ডিভি তৈরি করেছি আপনারা তাই করবেন আপনার ওয়েবসাইটে তা কিন্তু নয়, এখানে আপনার ওয়েবসাইটে আরও অনেক ডিভ থাকতে পারে। আপনি যেখানে আপনি সিএসএস অ্যাপ্লাই করবেন সেখানে শুধুমাত্র তার কল বা ক্লাসটা ধরে আপনি এখানে স্টাইল সিএসএস অ্যাপ্লাই করবেন। শুধুমাত্র একটি ডিভ নিয়ে যে আপনি আপনার ওয়েবসাইটে চালিয়ে দেবেন তা কিন্তু নয়, রাইট? ওকে, তাহলে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি একটি করে দেখানোর ট্রাই করছি। ওকে, তারপর আমরা এখানে আমাদের যে ক্লাসটি রয়েছে সেটি আমরা কল করব। তো সিলেক্টরটি হচ্ছে মাই ডিভ দিয়ে কার্লি ব্রেকেট শুরু করে শেষ করলাম। এর মধ্যে যে প্রপার্টিটা লিখব সেটা হচ্ছে আমরা একটা ডিভের উইথ ইউজ করব, উইথ 400 পিক্সেল ইউজ করছি। আমরা এগুলো জানি কীভাবে কী করতে হয়, তারপরে বেশি এক্সপ্লেন করছি না। হাইট উইথ, ব্যাকগ্রাউন্ড ইউজ করছি রেড। ইতিমধ্যে তো আমরা দেখতেই পারবো যে আমাদের একটা চলে এসছে, স্ট্রাকচার চলে এসছে এখানে ব্যাকগ্রাউন্ড এবং হাইট উইথ দেওয়ার ফলে আমাদের একটা স্ট্রাকচার চলে আসছে। তারপর আমরা বিগত পর্বগুলোতে যা যা করেছি সেইগুলোই আজকে করব, তবে দুই একটা জিনিস একটু চেঞ্জ হবে, ঠিক আছে। সো এখন আমরা একটা কি ফ্রেম ইউজ করব। তো অ্যাড রেট দিয়ে কি ফ্রেম ইউজ করতে হয় সেটা আমরা সকলে জানি। কি ফ্রেম দিয়ে অবশ্যই আমাদের একটি ভ্যারিয়েবল নাম দিতে হবে। তো ভ্যারিয়েবলটা আমরা এখান থেকে তৈরি করছি। ধরুন আমরা আমাদের অ্যানিমেশনের যে ভ্যারিয়েবলটি হবে, তো অ্যানিমেশন নেম দিয়ে সেটি নির্ধারণ করা হয়। সো অ্যানিমেশন নেমের মধ্যে আমরা এখানে দিচ্ছি ফয়সাল এবং এই নামটি আমি এখানে ইউজ করব কি ফ্রেমের পরে, ঠিক আছে। এবার আমরা কার্লি ব্রেকেট শুরু করে শেষ করে এটি আমরা একটি বক্সের মধ্যে নিয়ে আসলাম। এর মধ্যে আমাদের কী করতে হবে, আমরা প্রথম অ্যানিমেশনের পর্বে দেখেছি ফ্রম এবং টুর ব্যবহার। সো আজও দেখব ফ্রম দিয়ে কার্লি ব্রেকেট শুরু করে ফর্মের মধ্যে আমরা যেই স্টাইলে যে সিএসএস অ্যাপ্লাই করবো সেটি আউটপুট আমাদের এক্সিকিউট হবে, রাইট? এখন ফর্মের মধ্যে আমরা সে লেফট দিচ্ছি 0 পিক্সেল, হ্যাঁ, আর হচ্ছে টুতে দেব হচ্ছে লেফট, টুতে দেব হচ্ছে লেফট থেকে
400 পিক্সেল সে সরে যাবে। সো এটি কিন্তু আমাদের একটা অ্যানিমেশনের যে স্ট্রাকচার আমরা কি ফ্রেম দিয়ে কিন্তু তৈরি করে ফেলেছি, কিন্তু অ্যাক্টিভেটটা করতে হবে আমাদের প্যারেন্ট ডিভের মধ্যে। আমরা যদি আমরা আউটপুট দেখি কিন্তু সেখানে কিন্তু কোনো রকম পরিবর্তনটা এখানে আসবে না, কারণ আমরা অ্যাক্টিভেটটা কিন্তু আমরা প্যারেন্ট ডিভের মধ্যে করিনি। ফার্স্ট অফ অল আমাদের এই জায়গাটা আমি গ্যাপ রেখেছি। দেখুন আমরা এই যে অ্যানিমেশনটা যে ইয়া করবো, যে ইয়া মানে বলতে বোঝাচ্ছি অ্যানিমেশনটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করব। এখন সে কোন জায়গাটায় আছে সেটি আমাদের তাকে বলে দিতে হবে যে আমি এই জায়গা থেকে আছি, আমি এই জায়গাটায় আছি। হ্যাঁ, আমি এখান থেকে আমি রাইট বা এই বা রাইট সাইডে 200 পিক্সেল বা 300 পিক্সেল বা 400 পিক্সেল সরে যাব। সো এইটি হচ্ছে এর সাপেক্ষে। হ্যাঁ, সো আমি এই এখান থেকে বলতে বললে আপনি হয়তো বুঝবেন না, আমি এখান থেকে বোঝাচ্ছি। আমরা যেহেতু কাজ করছি মাই ডিভ নিয়ে, হ্যাঁ, আমরা মাই ডিভ এর সাপেক্ষে আমরা অ্যানিমেশনটি কাজ করবে। সো এইটি হচ্ছে তার প্যারেন্ট ডিভ, এখান থেকে তার অ্যানিমেশন স্টার্ট হবে। যেখান থেকে অ্যানিমেশন স্টার্ট হবে সেখানে অবশ্যই আমাদের পজিশনই ইউজ করতে হবে। সো পজিশন বিষয় নিয়ে আমি ভবিষ্যতে আরও টিউটোরিয়াল নিয়ে আসবো। আজকে বিষয়টি আপনারা জেনে রাখুন যে পজিশনের কাজটা অ্যানিমেশনে কীভাবে করতে হয়। পজিশন আমাদের রিলেটিভ আমরা এখানে ইউজ করব। তাহলে কি হবে, এই যে অ্যানিমেশনটা এই যে মাই ডিভের আন্ডারে বা মাই ডিভের সাপেক্ষে সে অ্যানিমেশনটি স্টার্ট হবে এবং এখান থেকে সে স্থানান্তরিত হয়ে 200 পিক্সেল কেন 500 পিক্সেল সে সরে যাবে। হ্যাঁ, এটি হচ্ছে অ্যানিমেশনের কাজ হবে এভাবেই। হ্যাঁ, সো আমরা একটি একটি করে দেখি। সো অ্যানিমেশনের নেম ইউজ করলাম, এবার ইউজ করবো হচ্ছে অ্যানিমেশনের আমরা ডিউরেশন। অ্যানিমেশন ডিউরেশন আমরা এখানে 3 সেকেন্ড ইউজ করছি। দেখি আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা, দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এটা অ্যানিমেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছি শুধুমাত্র একবার হচ্ছে। আমরা জানি এগুলো কীভাবে একবারের পর একাধিকবার করতে হবে বা কখন শুরু হবে অ্যানিমেশনটি, আমরা কিন্তু সেইগুলো গত পর্বে সব কিছু দেখেছি। সো আমি এখানে সব কিছু সেট আপ করে ফেলছি। অ্যানিমেশন ইন্টিগ্রেশন কাউন্ট হবে হচ্ছে ইনফিনিটি দিয়ে দিচ্ছে, আনলিমিটেড অ্যানিমেশনটি চলবে। তারপর দেবো হচ্ছে অ্যানিমেশন ডিলে। অ্যানিমেশন ডিলে দেওয়ার ফলে হচ্ছে আমরা কত সেকেন্ড পর অ্যানিমেশনটা স্টার্ট হবে সেটি নির্ধারণ করে দেওয়া। এইটি ছিল আমাদের গত পর্বের অ্যানিমেশনের যে বেসিক যে স্ট্রাকচার, বেসিক যে প্রপার্টিগুলো। হ্যাঁ, সো এইটি দেওয়ার ফলে কী হয়েছে দেখতে পাচ্ছি আমরা অ্যানিমেশনটি 2 সেকেন্ড পরে দুই সেকেন্ড পরে অ্যানিমেশনটা স্টার্ট হবে, যেটা সব মূল কারিগর হচ্ছে হচ্ছে অ্যানিমেশন ডিলে। অ্যানিমেশন ডিলে দেওয়ার ফলে 2 সেকেন্ড পর স্টার্ট হচ্ছে। সো আমরা অ্যানিমেশনটাকে একটু এখানে সেপারেট করে দিই অ্যানিমেশন লেখাগুলো। ওকে, তারপর আমরা আজকে যে পর্বটি আজকে যে পরে প্রথমে বলেছি যে আপনাদের নতুন একটি প্রপার্টি সম্পর্কে অবগত করব, সেটি হচ্ছে অ্যানিমেশনের ডিরেকশন। অ্যানিমেশন ডিরেকশন আমরা একটু লক্ষ্য করি যে দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটা কিন্তু একবার শেষ হয়ে যাওয়ার পর আবার শুরু হয়ে আবার পেছনে এসে আবার শুরু হচ্ছে। হ্যাঁ, যেটা দেখতে কিন্তু একটু দৃষ্টিগত লাগতে পারে বা আপনি হয়তো ডিজাইনটা অন্যভাবে করতে পারেন, যে আপনার অ্যানিমেশনটা ডান বাম সাইড থেকে ডান সাইডে আসছে আবার এই ডান সাইড থেকে বাম সাইডে আবার স্মুথলি ব্যাক করবে। সো এইটি করার জন্য আমরা এখানে অ্যানিমেশন ডিরেকশন হিসেবে আমরা লিখতে পারি হচ্ছে অল্টারনেট। অল্টারনেট ইউজ করার ফলে দেখুন কী হয়, একটু রিফ্রেশ করি। আমরা 2 সেকেন্ড পর যখন আমাদের অ্যানিমেশনটা স্টার্ট হবে তখন দেখুন এটি ব্যাক করবে আবার সাথে সাথে। হ্যাঁ, এই যে ব্যাক করছে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। আমরা এখানে অল্টারনেটের পরিবর্তে আমরা এখানে রিভার্স ইউজ করতে পারি। আমরা যদি রিভার্স ইউজ করি তাহলে সে সবসময় পেছন থেকেই ব্যাক করবে, সবসময় পেছন থেকে ব্যাক করবে, যেটা আমরা আগের পর্বে দেখেছি যে আমরা বাম সাইড থেকে ডান সাইডে সে শুধুমাত্র বাম সাইড থেকে ডান সাইডে শুধুমাত্র স্থানান্তরিত হচ্ছে, এটা হচ্ছে নর্মালে। আবার যদি রিভার্স ইউজ করি ডান সাইড থেকে বাম সাইডে সে অ্যানিমেশনটা কাজ করছে। আমাদের উভয় পক্ষে কাজ করার জন্য আমরা এখানে ইউজ করতে পারি অল্টারনেট। হ্যাঁ, অল্টারনেট ইউজ করলাম। এখন আমরা সফলভাবে আর কি করতে পারলাম, অ্যানিমেশনটি আমরা কাজ করতে পারলাম। এখন যে জিনিসটা আমি আপনাদের একটু অবগত করে রাখবো, দেখুন আমাদের অ্যানিমেশনটি কি আমাদের এই ব্রাউজারে কাজ করছে, হতে পারে আপনার ব্রাউজারে হতে পারে যে একটু ওল্ড ভার্সন বা আপনি যে ওয়েবসাইটে তৈরি করেছেন সেটি একটু ওল্ড মডেলের বা ওল্ড মডেল যে কম্পিউটারগুলো আছে সেখানে ওল্ড মডেলের ব্রাউজারগুলো আছে সেটি ওপেন করেছে। কোনো কারণ যদি ওপেন করে ফেলে গুগল ক্রোমে পুরনো ভার্সনে যদি তাদের কম্পিউটার থেকে থাকে তাহলে কিন্তু অ্যানিমেশনটা কাজ নাও করতে পারে। সে অ্যানিমেশনটা কাজ করানোর জন্য আমরা কী করতে পারি, সিম্পলি আমাদের যে প্রপার্টিগুলোকে কপি করব, এই প্রপার্টিটা কপি করে নিচে পেস্ট করে
সিম্পলি এখানে ওয়েব কিট লিখে দেব একটা হাইফেন দিয়ে ওয়েব কিট। হ্যাঁ ওয়েব কিট দিয়ে ব্যাস এইটুকু আমরা এইটুকু কাজ করে দেবো যে আমরা এটা শুধুমাত্র নর্মাল যে ব্রাউজারগুলো আছে বা লোয়েস্ট ভার্সনে যে ব্রাউজারগুলো আছে সেইগুলোতে কাজ করবে। হ্যাঁ তো এর জন্য আমরা ওয়েব কিটটা ব্যবহার করব। ভিডিওটি লং হলেও কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই জিনিসগুলো জানা। আমরা আবার ওয়েব কিট লিখে দিব ঠিক সেমভাবে অল্ট এখানে ইনফিনিটি যেটা আমরা ইউজ করেছি আমরা একটা কপি করেছি ওয়েব কিট এবং অ্যানিমেশন ডিলেটটাকে আমরা কপি করব এবং এখানে ওয়েব কিট দিব অ্যানিমেশন ডিরেকশনের মধ্যেও আমরা সেম কাজটা করে আমরা আমাদের আজকে টিউটোরিয়ালটি শেষ করব। সো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অ্যানিমেশনের বিষয়টা আমি একটু সেপারেট করে দিচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি যে অ্যানিমেশন নেম তারপর একটা ওয়েব কিট ইউজ করেছি। সো এটি ছিল আমাদের অ্যানিমেশনের মূল বিষয়বস্তু। এর পরের পর্বে আমরা জানবো যে অ্যানিমেশনটি কীভাবে ডান লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে, রাইট সাইড থেকে বটমে কীভাবে আসবে, বটম থেকে কীভাবে লেফট সাইডে যাবে, বা লেফট সাইড থেকে কীভাবে টপে চলে যাবে। হ্যাঁ সো এই সম্পর্কে আমরা জানবো। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনার এখান থেকে ন্যূনতম কিছুটা জানতে পারেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে লাইক রাখবেন লাইক করে, আর যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন। সো ভালো থাকুন সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা বাই বাই।